মধ্যরাতে আপনাদের স্বাগতম। নমস্কার বন্ধুরা, শুনছেন মধ্যরাতের চতুর্থ পর্ব ভয়াল হানাবাড়ি। গল্পটি নিঝুম গল্প সংগ্রহ থেকে নেওয়া, ঝুমা ভট্টাচার্যের লেখা ভয়াল হানাবাড়ি। শুরু হচ্ছে আজকের গল্প ভয়াল হানাবাড়ি। বেশ কিছুদিন ধরে স্বপ্ন দেখছে অভি, রোজ না হলেও প্রায় আসে স্বপ্নটা। একটা ফাঁকা মাঠ, তার সামনে একটা বিশাল বাড়ি, আশেপাশে আর কোনো বাড়ি নেই। বাড়িটার দু একটা জানলা দিয়ে ক্ষীণ আলোর রেখা দেখা যাচ্ছে, ব্যাস এইটুকুই দেখে সে। আর তারপর ঘুমটা ভেঙে যায়, অভির ঘুম আসতে চায় না। আর বিছানায় শুয়ে এপাশ ওপাশ করে সে, কোনো এক সময় দেখে সকাল হয়ে গেছে। বাবার মৃত্যুর পর টালিগঞ্জের এই 2 BHK ফ্ল্যাটটাতে একাই থাকে সে। মা তো সেই কবেই মারা গেছেন, বেশ কয়েকবার বিয়ের কথা ভেবেছে অভি, কিন্তু এই ভাবাটুকুই সার, তার বেশি আর এগোয়নি। আজকাল স্বপ্নটা তাকে খুব ভাবায়। কাল অফিসে সুনন্দ বলল, কিরে অভি, আজকাল তোকে এত অন্যমনস্ক দেখি কেন রে? তোর কি শরীরটা ভালো নেই? চোখের তলায় কালি পড়েছে, সবসময় কী যেন ভাবিস, আমার তো মনে হচ্ছে তুই প্রেমে পড়েছিস। অভি তখনকার মতন হেসে ব্যাপারটা উড়িয়ে দিয়েছিল। আজকে মনে হচ্ছে সুনন্দকে ব্যাপারটা খুলে বলতেই হতো, ও অবশ্য এটা হেসে উড়িয়েই দিত। এসব ভাবতে ভাবতে অভি এক সময় ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল তখন প্রায় 3:00। আজ আবার সেই স্বপ্ন, আজ একটু বেশি সময় ধরে দেখেছে স্বপ্নটা। দেখল খুব ঝড় বৃষ্টি, বাড়িটা আজ অন্ধকারে ঢাকা, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, তারই আলোয় বাড়িটা দেখা যাচ্ছে। হঠাৎ বিদ্যুৎ চমকে উঠল আর বাড়ির দরজাটা খুলে গেল। বিদ্যুতের আলোয় দেখা গেল দরজার সামনে দাঁড়িয়ে একটা মেয়ে, আর তখনই ঘুমটা ভেঙে গেল তার। আজ ঘুম ভেঙে যেতে বিছানা ছেড়ে উঠে পড়ল অভি। বারান্দায় গিয়ে দেখল বেশ হাওয়া দিচ্ছে, একটা সিগারেট ধরিয়ে বারান্দায় বসল। অদ্ভুত স্বপ্নটা কেন আসে বারবার, এর কি কোনো অর্থ আছে? মাঝখান থেকে ঘুমের 12টা বেজে যায়। অফিস সুনন্দকে স্বপ্নের কথা বলতেই ও কিছুক্ষণ চুপ করে রইল, তারপর জোরে জোরে হেসে উঠে বলল, তুই এবার বিয়েটা করে ফেল অভি, মেয়ে ফের স্বপ্ন দেখছিস। আরও কি বলতে গিয়ে চুপ করে গেল সুনন্দ। সুচরিতা এসে সামনে দাঁড়িয়েছে, বেশ কিছুদিন হলো মেয়েটি তাদের অফিসে জয়েন করেছে, বেশ শান্ত স্বভাবের, চেহারায় বেশ একটা বুদ্ধির ছাপ আছে, তবে তার চোখ দুটো বড় বেশি উজ্জ্বল। সুচরিতা খুব আস্তে করে বলল, আমার কম্পিউটারে কিবোর্ডটা কাজ করছে না, একটু যদি দেখেন। সেদিনের মতন কথাটা চাপা পড়ে গেল। সেদিন অফিস থেকে বেরিয়ে সুনন্দ বলল, এখন বাড়ি গিয়ে কী করবি? একাই তো থাকিস, চল একটু প্রিন্সেপ ঘাট থেকে ঘুরে আসি, অনেকদিন ওদিকে যাওয়া হয়নি। অভি একটু অন্যমনস্ক ছিল, তেমনভাবেই উত্তর দিল, কি বললি? উফ, তোর কী হয়েছে বলতো? সুনন্দ হাত ধরে টেনে তুলল তাকে, চল একটু ঘুরে আসি, কাল তো সানডে। সুচরিতা কাছেই ছিল, এগিয়ে এসে বলল, কোথাও যাওয়ার কথা হচ্ছে? এই একটু প্রিন্সেপ ঘাটে যাবো ভাবছি, অনেকদিন যাওয়া হয় না ওইদিকে, তাই জন্যই। আপনি যাবেন নাকি? সুচরিতা হেসে বলল, চলুন, তবে আমাকে একটু তাড়াতাড়ি ফিরতে হবে, একটু কাজ আছে। সেদিন প্রিন্সেপ ঘাটে সুচরিতার সাথে অনেক গল্প হলো অভিদের। কথায় কথায় জানতে পারলো সুচরিতাও একা থাকে অভির মতো। বর্ধমানের দিকে বিরামগড় বলে একটি জায়গা তাদের দেশের বাড়ি, অনেক জমি জায়গা তাদের, একজন পুরনো চাকর আছে, সব দেখাশোনা করে। কলকাতায় সুচরিতা এক রুমের একটা ফ্ল্যাট নিয়ে থাকে। সেদিন সুচরিতার রবীন্দ্রসঙ্গীত শোনালো ওদের, কি অপূর্ব গলা সুচরিতার! যখন সুচরিতা গাইছে, অভি আর সুচরিতার নয়ন সত্যি একসাথে মিলে গেল, আর অভি বুঝতে পারল সে প্রেমে পড়ে গেছে। সুনন্দ ব্যাপারটা বুঝতে পেরে মিঠি মিঠি হাসছিল। সেদিন বাড়ি ফেরার সময় ঘোরের মধ্যে ছিল অভি, এমন ঘটনা তার জীবনে আগে কখনো ঘটেনি। ছাত্র জীবনে তার বহু বন্ধু বান্ধবী ছিল, ব্যাস এইটুকুই। সে বরাবরই মুখচোরা প্রকৃতির, আজ তার জীবনে প্রেম এলো। বাড়ি এসে খাওয়া দাওয়া করে শুতে শুতে 10টা বেজে গেল। এক মহিলা এসে দুবেলা রান্না করে দিয়ে যান। আজ শোয়ার সাথে সাথে দুচোখ ঘুমে জড়িয়ে এলো অভির। আজ এক ঘুমেই রাত পার হয়ে গেল, আজ আর কোনো স্বপ্ন এলো না। আজ শরীরটা বেশ ঝরঝরে লাগলো। এক কাপ চা বানিয়ে পান করতে করতে খবরের কাগজটা খুলল সে। আজ খুব ভালো লাগছে অভির,
কাল অফিসে আবার সুচরিতার সঙ্গে দেখা হবে। সুচরিতার কথা মনে পড়তেই আরেকটা কথা বিদ্যুৎ চমকের মতন মনে পড়ল ওর। কাল যখন সুচরিতার কম্পিউটার ঠিক করছিল তখন দেখছিল ওর ওয়ালপেপারে একটা বাড়ির ছবি, ছবিটা ঠিক তার স্বপ্নে দেখা বাড়িটার মতো। কথাটা মনে পড়তেই অভির মনটা আবার কেমন যেন বিকল হয়ে গেল। সুনন্দকে ফোন করে বলল, একবার আসবি রে। রবিবারের সকালগুলো সে আর সুনন্দ আড্ডা দিয়েই কাটায়, অভির ফ্ল্যাটেই আড্ডাটা ভালো জমে। ফোন রেখে মিনুদিকে ডেকে দুজনের মতন জলখাবার বানাতে বলল অভি। মিনুদি অভির রান্নাবান্না করে দেন, ভারী ভালো মানুষ এই মিনুদি। আর সুনন্দ আসা মাত্রই গরম লুচি তরকারি আর পায়েস নিয়ে হাজির মিনুদি। সুনন্দ চেয়ারে আরাম করে বসতে বসতে বলল, বল কিছু বলবি বলে মনে হচ্ছে? অভি একটু ইতস্তত করে সেই সুচরিতার ওয়ালপেপারের ঘটনাটা বলে সুনন্দ। সুনন্দ একটু সময় চুপ থাকে, তারপর বলে, ব্যাপারটা সত্যি অদ্ভুত। তোকে বলিনি আমি নিজেও এমন একটা বাড়ির স্বপ্ন বার দুয়েক দেখেছি? তাহলে সুচরিতাও কি এমন স্বপ্ন দেখে? বাড়ির ছবিটা পেল কোত্থেকে? ওরা ঠিক করলো কাল সুচরিতাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করবে। সেদিন রাতে সুচরিতার কথা ভাবতে ভাবতে অভি ঘুমিয়েছে। আজ আবার সেই স্বপ্ন, স্বপ্নের মধ্যে আজ অভি নিজেকে দেখতে পেল, কেমন সম্মোহিতের মতন এগিয়ে চলেছে সে বাড়িটার দিকে। সে এগিয়ে যাচ্ছে আর বাড়িটা তার দিকে এগিয়ে আসছে। বাড়িটা তার সামনে এসে থেমে গেল, খুব জোরে হাওয়া দিচ্ছে। বাড়ির দরজাটা হঠাৎ খুলে গেল, সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকে উঠল। সেই দেখতে পেল তার সামনে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে সুচরিতা। কি ভয়াল দেখাচ্ছে তাকে, কি একটা উৎকট গন্ধ নাকি এলো তার, চিৎকার করে উঠল সে। সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল তার। দেখল বিছানায় শুয়ে আছে সে, তার সারা শরীর ঘামে ভিজে গেছে। উফ, সে কি পাগল হয়ে যাচ্ছে? কেন ওই স্বপ্ন, বাড়িটা কার, সুচরিতাই বা স্বপ্নে আসছে কেন? কালই ডক্টর কনসাল্ট করবে সে, ভাবতে ভাবতে অভির চোখে আবার ঘুম নেমে এলো। আবার সেই স্বপ্ন, আবার সেই বাড়ি। বাড়ির ভেতর থেকে ভেসে এলো সুচরিতার গান, তারপর কানের পাশে ফিসফিস আওয়াজ হলো, চলো ভেতরে, কতদিন তোমার অপেক্ষায় আমি। তুমি জানো না যেদিন তোমাকে প্রথম দেখি তোমাকে ভালোবেসে ফেলি, তোমাকে আমি চাই। সাপের মতন হিসিস করছে সেই আওয়াজ, হাতের মধ্যে হিমশীতল স্পর্শ। অভি চিৎকার করে উঠল, না আমি কিছুতেই যাব না, কিছুতেই না। তুমি মানুষ নও, আমিও তোমাকে ভালোবেসেছিলাম, এখন আর বাসি না, তুমি আমায় ছেড়ে দাও। ধর্মর করে ঘুম ভেঙে বিছানায় উঠল অভি। সত্যি সে পাগল হয়ে যাচ্ছে, বিছানায় পাশে রাখা জলটা ধকধক করে খায় সে। এবার আর ঘুমোবে না, জেগেই রাতটা কাটিয়ে দেবে সে, কাল ব্যাপারটা হেস্তমেস্ত করবে সে। টিভি অন করে টিভির সামনে বসবে। এ কি, টিভির পর্দায় ভেসে উঠছে সেই বাড়ি। বাড়িটা বড় হচ্ছে, আরও বড় হচ্ছে, তাকে গ্রাস করার জন্য এগিয়ে আসছে। এবার দেখল বাড়ির দরজায় সুচরিতা দুহাত বাড়ি আলিঙ্গন করার জন্য এগিয়ে আসছে। মুখে বিভৎস হাসি তার, অনেক কাছে এগিয়ে এসেছে সে, আর সময় নেই। হাতের কাছে টেবিলের ওপর ফল কাটার ছুরিটা তুলে আঙুল বসিয়ে নিয়ে সুচরিতার বুকে, বিকট আওয়াজ করে সুচরিতা বাড়িটার মধ্যে ঢুকে গেল। বাড়িটাও ছোট হতে হতে একেবারে মিলিয়ে গেল। টিভিতে ভেসে উঠল নিউজ চ্যানেল। অভি আর পারল না, বিছানার ওপর বসে পড়ল। এভাবে কতক্ষণ কেটে গেল অভির জানা নেই। সকালে মিনুদি এসে অভিকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করল, দাদাবাবু আপনার কি হয়েছে? কপালে হাত দিয়ে বলল, জ্বরে যে আপনার গা পড়ে যাচ্ছে, আপনি শুয়ে থাকুন, আমি ডাক্তারবাবুকে ডেকে আনি। তারপর অভির আর কিছু মনে নেই, একটা ঘোরের মধ্যে দিয়ে কেটে গেল কদিন। আচ্ছন্নতার মধ্যেও কখনো কখনো দেখত মিনুদি কখনো ওষুধ খাওয়াচ্ছে, কখনো সুনন্দকে দেখতে পেত। আজ অভি বেশ সুস্থ, ডাক্তারবাবু বলে গেছেন দু একদিনের মধ্যে সে অফিস যেতে পারবে। সুনন্দ তার পিঠে হাত রেখে বলল, একটা কথা তোকে বলা হয়নি, যেদিন তোর জ্বর হয় তার আগের দিন রাতে সুচরিতা ওর ফ্ল্যাটে হার্ট ফেল করে মারা যায়। ওর প্রতিবেশীরা ডেকে সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। নমস্কার বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্পের চতুর্থ পর্ব। দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। মধ্যরাতের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল আপনাদের।